যে বাচ্চাটার ঘটনা হয়েছে ওনার বাড়ি এইটা, আমরা সরাসরি চলে যাব যেখানে ঘটনাটা ঘটেছে, পুকুর দিকে চলে যাব। ওনার এটা বাড়ি, ওনার এটা বাড়ি, এখান থেকে আমরা দেখছি। ঘটনাটা কিভাবে হলো? ঘটনাটা এইভাবে হলো যে ওর মা কাপড়টা কি ছিল অন্যঘাটে, বাচ্চারা তো ঘটনাটা কিভাবে ঘটলো একটু বলুন তো। একটু বাংলায় বলুন। উনি বলতে পারছেন না। হ্যাঁ বলুন। আমার বলতে আমার সরকার যেহেতু হয় আমার কাজের আছে তো কাজ করতে যাইছিলি, কিন্তু তার মা কাপড় খাইছিলেন অন্য জায়গায় পুড়িয়েছে জানা নেই, আর দিনে আমার সরাসরি দেখবাকে ছাড়বাকে মা দিনে সেটা খোঁজ পাইলাম, পাই করে ছাড়াকে দেখলাম হাইটা ছাড়া ফাঁসি মানে এই পুকুরে পড়ে গেছিল ভিতরে। আচ্ছা পুকুরটা কোন দিকে? ঘরের সামনে আছে। ঘরের সামনে আছে অথচ উত্তর দিকে। উত্তর দিকে? আচ্ছা এই দিকে নাকি? মানে এখানে উনি কাজ করতেছিলেন আর বাচ্চাটা খেলতে ছিল। আচ্ছা ছিল মা ছিল কিন্তু সে কাপড় কাচে ছিল, তো উনি বাচ্চাটাকে দেখেননি, কিন্তু অনেক বাচ্চাগুলো ছিল। আচ্ছা ওখানে কবা মানে কিভাবে ছিড়ে দিয়েছে কিন্তু কেউ বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি, এই মাত্র মানে এক বছর হয়। আচ্ছা আচ্ছা এক বছর হয়নি, এই যে নতুন হাঁটছে এই আমার।